গাজীপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানার নেতৃত্বে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হাশিমুদ্দিন শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নিপামণি, বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর মহানগরের সভাপতি ওমর ফারুক প্রিন্স, আবু নাসের রাশেদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গাজীপুর মহানগরের পক্ষে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সমস্ত জাতির অলঙ্কার, শহীদদের স্মরণে ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে আমরা এই শহীদ মিনারে এসেছি। আমরা তাদেরকে স্মরণ করার জন্য প্রতি বছরের মতো আমরা এবারও এখানে এসেছি।